নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল ভুরিভোজে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে মুড়িঘণ্ট রান্না করে দেখাবো। মুড়িঘণ্ট রান্না করার জন্য আমি এখানে 600 গ্রাম মুড়ো নিয়েছি। মুড়োটাকে আমি 6টা পিস করে রেখে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি কড়াইটা গরমে বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ঘি দেবো, দিয়ে গোবিন্দভোগ চালটা ভেজে নেবো। আচ্ছা, এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, ভালো করে ধুয়ে আমি কিন্তু শুকিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দেব। এর মধ্যে আমি 15 গ্রাম কিশমিশ নিয়েছি। আর একটু ভাজা ভাজা হলে আমি তুলে নেবো। চাল ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেবো চালটা। এবারে আমি কড়াইতে 1 পলা তেল দেব, মানে 2 চামচের মতন, দিয়ে আমি আলুটা ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম আলু নিয়েছি, নিয়ে ছোট ছোট কিউব সাইজে কেটে নিয়েছি। এবারে আমি এর মধ্যে একটু নুন আর হলুদ দেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমরা আলুটা তুলে নেব। এবারে আমি এর মধ্যে আরো 1 পলা তেল দিলাম, তেলটা একটু গরম হোক, তারপর আমি মুড়োগুলো ভেজে নেব। মুড়ো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো মুড়োগুলো। এবারে আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো, 2 চামচ মতন ঘি দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, আর এখানে আমি 1টা দারচিনি, 4টি এলাচ আমি থেতো করে দিয়েছি, আর 4টি লবঙ্গ। আমি 1 চামচ আদা ফুটন দিয়েছি। এবারে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো। পরিমাণ মতন নুন দেবো, আর সামান্য একটু জল দেবো। মশলাটা একটু কষু, মশলা কষে গেছে, এবার আমি এর মধ্যে আলু আর মাছের মাথাটা দিয়ে দেবো।
চালিয়ে রাখ। মুড়ো আর আলু কষে গেছে, এবারে আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। গরম মশলা নিয়েছি আমি, সেটাও দিয়ে দেবো এর মধ্যে। আর এক চামচ চিনি দেবো। আর এখানে আমি 300 ml জল দেবো। আমাদের মুড়িঘণ্ট রেডি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।